আসসালামু আলাইকুম, আমি এখন বানাবো দারুণ মজার একটা আইটেম। এটা হচ্ছে বন্ধন, একদম চাইনিজ রেস্টুরেন্টের মতো করে, ওদের বাবুর্চিকে দিই না কিন্তু ওদের মতো করেই একবার বানায় খেলেই বুঝবেন। আর এটা আপনাদের সংরক্ষণের খুব একটা ভালো পদ্ধতি আছে, দুইটা আপনাদের দুইটাই বলে দিচ্ছি আমি। প্রথমত, এটা যদি আপনারা কাঁচা রাখতে চান তাহলে ময়দাটা মাখানোর পরে ওটা নর্মাল ফ্রিজে রেখে দিতে পারবেন, ডিপ ফ্রিজে রাখার দরকার নেই, 5-7 দিন যা থাকে ভালো একটা এয়ারটাইট বক্সে ভরে রেখে দিবেন। যদি ময়দা আপনার বেশি বানানো হয়ে থাকে তাও রেখে দিতে পারবেন, যখন খুশি তখন বের করে ওটাকে রুম টেম্পারেচারে নিয়ে বেলে নিলেই হলো। আর মুরগির যে পুরটা আমরা বানাবো সেটা আপনার ইচ্ছা করলে ডিপে কিংবা বাইরে নর্মাল ফ্রিজেও রেখে দিতে পারেন, ডিপে রাখলে অনেকদিন থাকবে, কতদিন থাকবে সেটা না, ডিপে নর্মাল মাংস যতদিন থাকে, আর বাই নর্মাল ফ্রিজে 5-7 দিন থাকে, নর্মাল খাওয়া যতদিন থাকে। এভাবে আপনারা রেখে দিতে পারেন যদি বেশি বানান কিংবা একবারে যদি বানায় রাখেন। আর যদি বানানো অবস্থায় রাখতে চান তাহলে এটা অ্যাসেম্বলি করার পরে, মানে বানায় একদম ভাজার আগ মুহূর্ত পর্যন্ত যে হয় বানানোর সাথে সাথেই আপনারা কোনো একটা এয়ার টাইট বক্সের মধ্যে ভরে, কন্টেনারে ভরে ডিপ ফ্রিজে রেখে দিবেন, ফ্রোজেন করে। ফ্রোজেন করে রাখার পরে তারপর যখন আপনারা ভাজবেন ওটা বের করে নর্মাল টেম্পারেচার নিয়ে এসে তারপর ভেজে ফেলতে পারবেন আপনারা। তো ডিপ ফ্রিজে মোটামুটিভাবে মাসখানেক এটা থাকে। যাই হোক, এটা আপনার সংরক্ষণ পদ্ধতি বলে দিলাম যারা একবারে বেশি করে রাখতে চান। তো আসেন দেখি বানানোতে চলে যাই মজাদার বন্ধন। এইখানে আমি 1 কাপ ময়দা চেলে নিছি, তার মধ্যে 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার দিব, 7 মতো লবণ দিব, এইটুকু আগে মিশাইনি পরে বাকিটুকু হবে, এইখানে আমি 1টা ডিম ভেঙে ঘুটে রাখছি, এর 1/2টুকু দিব এর সাথে, বাকি 1/2টুকু আমার কাজে লাগবে, মুরচিকেনের সাথে মিশাইতে হবে। একই সাথে এতে 1/2 টেবিল চামচ তেল দিয়ে এটাকে আমার একটু মিশাই নিতে হবে, একটু পানি দিয়ে একটা দোর মতো করে নিতে হবে। আমি একসাথে ডিম আর এটা মিশাই নিই, মোটামুটি যা মিশলো এখন এর সাথে আমি অল্প অল্প পানি দিয়ে রুটি পাউডার মতো একটা দো তৈরি করে নিব। তো হইলো মোটামুটিভাবে একটা, এটা একটু রুটি টুটি থেকে একটু নরম টাইপের, এটাকে আমি একটু ঘন্টাখানেকের জন্য ঢেকে রেখে দিব যাতে এর জলীয় অংশটা চতুর্দিকে সমানভাবে ছড়াইতে পারে। ভিতরের পুরটা তৈরি করার জন্য এখানে আমি 1/2 কাপের থেকে একটু বেশি মুরগির কিমা আনিছি, এর মধ্যে আমি পেঁয়াজ দিব প্রায় সমান সমানই, একদম কুচি 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 করে কাটা, একটু গোলমরিচের গুঁড়া, 1টা চামচ রসুন, একটু 1/2 বাটা টাইপের এরকম একদম কুচি কুচি করে নিছি গ্রেট করে, আর একটু আদা এরকম 1টা চামচ, একটু কাঁচামরিচ একটু থেতো করে কুচি কুচি করে নেওয়া, মানে কুচি 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 করে নেওয়া যাতে দাঁতের নিচে পড়ে, আর 7 মতো লবণ, লবণটা আমি পরে দিব কারণ লবণটা হচ্ছে আমার সয়া সস দিতে হবে, যেহেতু লবণটা পরে আমি দেখে দিব, এখন দিব না। হ্যাঁ, মুছে টুছে দিয়ে দিলাম। এখন এর সাথে এইরকম গ্রেট করা গাজর দিতে হবে, তো গাজরটা আমি একটু বুঝে দিচ্ছি, একটু মেখে নিই। আর দিতে হবে ডিম, যে ফেটে রাখছিলাম সেই ডিম 1/2টা এখানে রাখছি, 1/2টা তো আমি ময়দার সাথে দিছি, ওই ডিমের থেকে অল্প অল্প একটু করে দিব, একটু দিয়ে দেখবো, তার আগে আমি সয়া সসটা দিয়ে নিই। সয়া সসটাও যার যার পছন্দ মতো, তো আমি মোটামুটিভাবে এখানে 2 চামচের মতো দিলাম, 2 চা চামচ। আচ্ছা, এইটা খুব পারফেক্ট একটা হয়েছে, যেরকম দেখেন এরকম এরকম। এখন লবণের ব্যাপারটা বলি, সয়া সস দিলাম কিন্তু কাঁচা মাংসে লবণ কীরকম দেখবো, তারপর আমি অল্প 1 চিমটি লবণ দিয়ে দিই যাতে খুব বেশি না হয় আর কি। অনেকে কাঁচা মাংস মুখে দিয়ে দেখতে পারেন, আমার ভালো লাগে না। তো হয়ে গেল মাখানো, এই যে দেখেন এরকম। এখন আমি রুটিটা বেলে বন্ধন বানানো চলে যাব। এখন আমি যে ময়দাটা রাখছিলাম সেই ময়দাটা এখানে একটু কর্নফ্লাওয়ার গড়ায় নেই, মানে প্রায় 1-1.5 ঘন্টা পরে, অন্যান্য কাজ করতে আমার 1.5 ঘন্টার মতো পার হয়ে গেছে। এখন এইটার থেকে আমার একটু ময়ান দিয়ে নেই। যাই হোক, হইল মোটামুটিভাবে। আমার ছোট ছোট লেচি করে নিতে হবে, আমি যেইটুকু সাইজের করব, ধরেন এই যে এরকম।
আচ্ছা শুকায় যাইতে পারে, আমি কাটবো আর করবো, অসুবিধা নাই কোনো, এটা থাক। আমি এখন আপনাদের দেখাচ্ছি, তো মোটামুটি এটাকে গোল করে এখন আমার এটাকে পাতলা করে বেলে নিতে হবে, যত পাতলা সম্ভব। একটু চারকোনাচে টাইপের হলে ভালো হয়, কারণ এটাকে আমার চারকোনাচে করে কেটে নিতে হবে। তো হইল, আপনারা বুঝতে পারছেন কিনা জানি না, এটা কিন্তু খুবই পাতলা একটা জিনিস, একদম নিচে আঙ্গুল দেখা যায়। তারপর একটু শ্রিঙ্ক করলো দেখে আমি একটু আর একটু বেলে দেই। এখন এটাকে আমি চারকোনাচে করে কেটে নিব, রেস্টুরেন্টের মতো করতে গেলে, না কাটলেও হয়, কিন্তু রেস্টুরেন্টগুলো একটু চারকোনাচে করলে ওইটা মানে একটু শেপটা সুন্দর হয় আর কি। কোনো মতো হইলো চারকোনা, এইটুকু আমি আগের মানে ময়দাগুলোর সাথে মিশিয়ে নিব। এখন আমি যে কিমাটা মাখায় রাখছি সেই কিমার থেকে প্রয়োজন মতো নিব, মানে মোটামুটি এক মানে এই চা চামচের এক চা চামচ আর কি, এই চামচের আর কি নিয়ে এই দিক থেকে শুরু করি। এইটাকে এইভাবে উল্টায় এখানে লাগাই দিতে হবে। তো একটু শুকায় গেছে দেখে আমি এখানে একটু পানি দিয়ে দিচ্ছি, যাতে খুব জলদি লেগে যায়। লাগায় এইভাবে চেপে 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 আমি লাগাই দিব, আপনাদের দিকে ঘুরাই করি। এখন এমনি লেগে গেলে ভালো, না হলে একটু পানি দিয়ে নিলেই হয়। এখন এইটাকে এই দুই মাথাটাকে ধরে এইভাবে এনে একটার উপর আরেকটা বসায় চাপ দিয়ে দিলেই হয়ে গেল আমার রেস্টুরেন্টের মতো শেপের বন্ধন। এখন এটাকে আমি একটা প্লেটের উপর উঠায় রেখে দিব, এরকম করে বাকি সবগুলোকে আমি তৈরি করে নিব। আপনাদের হাতের উপর নিয়ে একটু কাছ থেকে দেখাই, এই যে দেখেন এই শেপ। তো এই হইল আমার বন্ধনগুলা, আরও আছে অনেক হয়েছে, তো অল্প কিছু অনেকগুলো হয়, কিন্তু যাই হোক, আমি এখানে একটা ফ্রাই প্যানে তেল নিয়ে নিছি, তেলটা ফ্রাই প্যানের অর্ধেকের একটু নিচে আছে, আর আমি তেলটাকে মাঝারি হিতে রাখছি, কারণ এটার ভিতরে কাঁচা মাংস যেহেতু আছে সেহেতু এটা একটু বেশি সময় ধরে ভাজতে হবে। এইগুলোকে নিয়ে আমি এখন মধ্যে ছেড়ে দিব এইভাবে। যে দু তিনটা হয় যাতে বাঁকা হয়ে না থাকে এটা সোজা করে দিই। আমি এটাকে একটু সময় দিয়ে মাংসটা হওয়া পর্যন্ত ভেজে নিতে হবে, একটু পরে এটাকে উল্টায় দেওয়া যায় যাতে ওই পাশটা হয়ে যায়। এই যে দেখেন উপরের মাংসটুকু তেল পাচ্ছে না, কাঁচা আছে, এটা ভেসে উঠবে, এর গায়ে ফুটকুরি উঠবে, ভেসে উঠবে, কোনো অসুবিধা নাই, উল্টায় পাল্টায় সুন্দর করে ভেজে নিতে হবে। কিন্তু জালটা কোনো মতে বাড়ানো যাবে না, মাংসটা সিদ্ধ হোক, তারপর আপনি যখন খুশি তখন এটাকে বাদামি করে নিতে পারবেন। তো মাঝারি আছে, এটাকে মাঝারির থেকে একটু নিচে আছে, প্রায় দশ বারো মিনিট ভাজার পরে দেখেন এখন হালকা বাদামি হওয়া শুরু করছে। একটা জিনিস খালি খেয়াল রাখতে হবে, এই যে মুরগির পুটটা যে দেওয়া হয়েছে এই জায়গাটাতে মুচমুচে হয়, প্রথম দিকে বুঝবেন ভিতরে একটু কাঁচা কাঁচা আছে, তারপর যখন এটা ধীরে ধীরে মুচমুচে হবে তখনই এটা হয়ে গেছে। প্রয়োজন বোধে মাঝে মাঝে এইভাবে একটু ডুবায় ধরে রাখবেন। যাই হোক, এগুলো হয়ে গেছে আমার, আর বুঝতেই পারতেছেন তেল থেকে খুব একটা বুদবুদ উঠতেছে না, মানে পানির অংশ শেষ হয়ে গেছে। এখন আমি এগুলোকে তেল ঝরায় উঠে ফেলব। এই যে এরকম হইল, তারপর একটা টিস্যু উপরে রেখে দিই, বাকিগুলোকে ভেজে আপনাদের দেখাচ্ছি। একটু কাত কাত করে এগুলোকে তেল ঝরাইতে হবে, কারণ ভিতরের দিকে যাতে কোনো জায়গায় তেল রয়ে না যায়, একটু নৌকার মতো হয়ে যায় সেজন্য তেল রয়ে যাইতে পারে। যাই হোক, এখন আমি বাকিগুলোকেও ভেজে ফেলি। প্রথমটা খারাপ হয়েছিল, এগুলার শেপ সুন্দর করছি। তো এই যে দেখেন হয়ে গেল আমার বন্থন, চিকেন বন্থন। খুব সহজ একটা জিনিস, কিন্তু খাইতে দারুণ মজা। ভাজাটার সময় একটু খেয়াল রাখবেন, যেভাবে আমি কম আছে দেখাইছি হয়তো একটু লম্বা আপনাদের বিরক্ত লাগতে পারে, কিন্তু ভাজাটাই আসল, যাতে বাইরেটা পুড়ে না যায়, ভিতরটাও হইতে হবে বাইরেটাও হইতে হবে, এভাবে করে রাখবেন, মানে এভাবে করে ভাজবেন। আর কীভাবে সংরক্ষণ করবেন সেটা প্রথমেই বলে দিছি, ওভাবে রাখলে অনেক দিন রেখে মানে একবার বানায় অনেক দিন রেখে খেতে পারবেন, যখন খুশি তখন বার করবেন আর ভাজবেন। হ্যাপি জোশের একটা আইটেম, আপনারা দেখে গেলেন, এখন খালি বানাইবেন আর তামা তামা করে খাইবেন। এটা স্ন্যাক্স হিসেবেও খাইতে পারেন, ইফতার হিসেবেও খাইতে পারেন, যখন খুশি তখন খাইতে পারেন।
আল্লাহ আপনাদের সবাইকে ভালো রাখুন, সুস্থ রাখুন, নিরাপদে রাখুন। ইনশাআল্লাহ বেঁচে থাকলে আবার দেখা হবে। আল্লাহ হাফেজ।